সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। শিল্প সংস্কৃতি সভ্যতা একা ধরে রবীন্দ্রনাথ অন্যদিকে নজর রেখে নেতাজি অন্যদিকে গান্ধী, একদিকে মৌলানা আবুল কালাম আজাদ অন্যদিকে আম্বেদকর, একদিকে গুরু নানক অন্যদিকে বুদ্ধদেব গোস্বামী বৌদ্ধ ধর্ম, হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই তিনি সুতরাং বাংলার এই জায়গাটা একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং তাই লেটার স্টার্ট ফার্স্ট আমরা আশা করি আমাদের এটা দেখে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রোগ্রাম অতি সম্মানের সাথে পালিত আমরা করব। গান্ধীজির আমরা দেখলাম 150 বছর হয়ে গেল, অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছিল কিন্তু কিছুই করা হয়নি, আমরা কিন্তু আমাদেরকে করে দিয়েছি, সেই জন্য আমরা প্রথম এগিয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা রাজ্য সরকারের ব্যাপারে কমিটি তৈরি করবে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনা চিন্তাধারা দর্শন তার আন্দোলন স্বাধীনতা সংগ্রাম সঠিক ইতিহাস মানুষের কাছে তুলে ধরবে। এখন তো আমাদের ইতিহাস চেঞ্জ করার একটা প্রবল, নিজের ইচ্ছা মতো ইতিহাস তৈরি হচ্ছে কিন্তু আমরা ছোটবেলা থেকে যেটুকু জেনেছি যা পড়েছি এবং আমি মনে করি বাংলায় প্রত্যেকটা স্কুলে স্কুলে যে ইতিহাস পড়ানো হয়, যে সাহিত্য পড়ানো হয়, যে ছন্দে পড়ানো হয়, যে গন্ধে পড়ানো হয়, স্পন্দে স্পন্দে পড়ানো হয় মনে রাখবে তা কিন্তু দেশের নেতা বিশ্ব নেতা রাজ্য নেতা কিন্তু সবাইকেই জানাতে সাহায্য করা হয়। এসব ক্ষেত্রে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একেবারে প্রথম শ্রেণী থেকে, কাজে সেই জন্যই আমরা এই দিনটাকে মনে করি যে এবছর স্কুলও অন্তত পরিকল্পনা নেবে, আমরা ঠিক করবো এবারে গাইডলাইন্স কলেজগুলো নেবে, ক্লাবগুলো নেবে, সংস্কৃতি সংস্থাগুলো নেবে, এটা আমরা যখন ছাত্রজীবী বসবো সবার পরামর্শ নিয়েই আমরা গাইডলাইন্সটা ঠিক করবো, আমরা ডিসেম্বরেই মিটিংটা করে নেবো, এটাই আমাদের পরিকল্পনায় আছে। 7.5 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া বলে আমাদের সিদ্ধান্ত ছিল কিন্তু আজকে যা আমি ঘোষণা করছি তা শুধু বাংলার কাছে নয় সারা বিশ্বের স্বাস্থ্যের ইতিহাসে এক অভূতপূর্ব সিদ্ধান্ত হয়ে থাকবে যা পৃথিবীর কোনো প্রান্তে এই সিদ্ধান্ত কখনো হয়নি। কেউ হয়তো তার মন্ডলে কোনো একটা করছে ছোট্ট জায়গায় বা কোনো অঞ্চলে একটা কোনো জায়গায় করেছে কিন্তু মনে রাখবেন সারা রাজ্যব্যাপী কখন হয়নি। আমি আজকে ঘোষণা করছি যে বাংলার প্রত্যেক পরিবার প্রত্যেক মানুষ পুরুষ নারী বয়স্ক শিশু ছাত্র যুবক হিন্দু মুসলমান দলিত আদিবাসী শহর গ্রাম প্রতি মানুষকে যারা আর কোনো স্বাস্থ্য পরিষেবার আন্ডারে নেই তাদের সবাইকে 100% আমরা স্বাস্থ্য সাথীর আন্ডারে আনছি। 1 ডিসেম্বর 2020 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং এর ফলে প্রতিটি পরিবার একটি স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তার জন্য স্কুলে গেলে কন্যাশ্রী, কলেজে গেলে কন্যাশ্রী, বিশ্ববিদ্যালয়ে গেলে কন্যাশ্রী, সমস্ত কন্যা হচ্ছে সারা পৃথিবীব্যাপী এর নাম চলছে।